স্মৃতিতে আমাদের বিশেষ লাইভ শো আমরা শুরু করছি। এটি একটি পরীক্ষামূলক সম্প্রচার, আমরা এই প্রথম কোনো বিষয়ে লাইভ করছি। যদি আমরা সফল হই তাহলে আগামীতে বিভিন্ন বিষয়, বিশেষ করে কৃষি, খাদ্য এবং জনস্বার্থের সঙ্গে সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে হয়তো আমরা আগামীতে আলোচনা করব। এখানে যে আলোচনাগুলোই আমরা করব, সেই সকল আলোচনায় যারা আলোচক আলোচনা করবেন তারা তাদের ব্যক্তিগত মতামত বলবেন। কোনো মতামতই বিসেফ ফাউন্ডেশনের অফিসিয়াল মতামত হিসেবে দয়া করে কেউ গ্রহণ করবেন না। আমরা আজকে আলোচনা করব যে কোথাও বাজারে দাম নেই, কোথাও দাম চড়া, কারণ ও করণীয়। এই কারণ এবং করণীয় বাজার ব্যবস্থাপনার এই বিষয় নিয়ে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবেন কামরুজ্জামান বাবু। তিনি দিনাজপুরের বীরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন, এবং আমাদের সঙ্গে আরো আলোচনায় যুক্ত হবেন রেজাউল করিম সিদ্দিক, গণমাধ্যম ব্যক্তিত্ব, মাটি ও মানুষের, আপনারা সবাই তাকে চেনেন। জনাব রেজাউল করিম সিদ্দিক তিনিও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমি তাকেও স্বাগত জানাচ্ছি। আলোচনা আমরা করব, আমাদের এই আলোচনা চলবে, আপনারা যারা শুনছেন আপনারাও যুক্ত হতে পারেন, এবং আপনারা ফেসবুকের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে আপনারা আপনাদের মতামত শেয়ার করতে পারেন। এটি এটি ফেসবুক লাইভ হচ্ছে। আমি রেজাউল করিম সিদ্দিকী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, আমি আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। আমাদের কামরুজ্জামান বাবু ছিলেন, কিন্তু এই মুহূর্তে আমি ওনাকে দেখতে পাচ্ছি না, তো আপনি আবার আপনি আছেন। তো আমি যেটা বলছিলাম শুরুতে, যে এটা একটা পরীক্ষামূলক সম্প্রচার, আমরা আমরা বিসেফ ফাউন্ডেশনের পেজ থেকে লাইভ করছি। আমাদের যদিও আমরা বিসেফ ফাউন্ডেশনের পেজ থেকে এটা লাইভ করছি, কিন্তু এখানে যে আলোচনাগুলো হবে, যে মতামতগুলো আমরা দেব বা পাবো, সেগুলো প্রত্যেক বক্তার নিজস্ব মতামত। এর কোনো মতামতই বিসেফ ফাউন্ডেশনের অফিসিয়াল মতামত হিসেবে দয়া করে কেউ গ্রহণ করবেন না বা গণ্য করবেন না। তো আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কোথাও পণ্যের, কৃষি পণ্যের দাম নেই, কোথাও দাম চড়া, কারণ এবং করণীয়, এই বিষয়ে আমরা কথা বলবো। তো রেজাউল করিম সিদ্দিকী ভাই, আপনি যদি আলোচনাটা শুরু করেন। হ্যাঁ, আমরা যদি এরকম ভাবে দেখি যে আমাদের দেশের আসলে কৃষি পণ্যের মূল্য নিয়ে তো সারা বছরই একটা প্রসঙ্গ থেকে যায়, এবং সবসময় আমরা দেখি যে তৃণমূল পর্যায়ে কৃষক যে পণ্যটি উৎপাদন করেন তারা যে দামটি পান, পাশাপাশি ভোক্তা পর্যায়ে এসে দেখা যায় যে সেই দামটি কিন্তু তারা পান না, এবং তারা সেই দামে সেখানে তারা উপযুক্ত দামে কিনতে পারে না। অনেক ব্যবধান কৃষকের দাম এবং ভোক্তার দামের ভিতরে, পার্থক্যটা অনেক বেশি। এই জায়গায় এসে কিন্তু আসলে একটা প্রশ্ন থাকে যে কেন এটা ঘটছে। এবছর করোনার কারণে আমরা দেখতে পাই যে আমাদের অনেক রকমের জটিলতা আছে, পণ্য প্রবাহের ক্ষেত্রে ঘাটতি আছে, এবং পণ্য প্রবাহে ঘাটতি থাকার কারণে আমরা জানি যে কৃষক তার পণ্য বিক্রি করতে পারছেন না, দাম কমে গেছে, শ্রমিকের স্বল্পতা, অনেক কিছু আছে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের অবস্থার সুযোগও কেউ কেউ নিচ্ছে, যে কারণে গত বছর বা গত মৌসুমে যে দামগুলো পাওয়া যাচ্ছিল বা গত করোনার আগে যে দামটি পাওয়া যাচ্ছিল সেই দামটি বজায় থাকছে না, এবং এই জন্যেই আমাদের আসলে কারণগুলোকে একটু ভালো করে খুঁজে বের করা দরকার। এবং আমার কাছে মনে হয় আমাদের যারা আজকে এখানে অংশগ্রহণ করছেন বা যারা অংশ যুক্ত হবেন, তারা যদি প্রত্যেকে দুটো তিনটি করে কারণকে চিহ্নিত করতে পারি এবং সেই কারণগুলোকে যদি আমরা প্রকাশ করতে পারি, তাহলে প্রতিকারের পথটি আমরা খুঁজে পাবো। এত রকম মিটন আপনিও বলতে পারেন, আপনার তো একটা অভিজ্ঞতা আছে যে আসলে কি কি কারণ আছে বলে আপনার কাছে মনে হয়। ধন্যবাদ রেজাউল করিম সিদ্দিকী ভাই। আমি দেখতে পাচ্ছি কামরুজ্জামান বাবু দিনাজপুরে বীরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। বাবু ভাই কি শুনতে পাচ্ছেন? বাবু ভাই, আপনি শুনতে পাচ্ছেন? আমরা যান্ত্রিক ত্রুটির মধ্যে আছি, বাবু ভাইকে পাচ্ছি না। যাই হোক, তো রেজা ভাই যেটা বলছিলেন, আমার
আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আসলে, হ্যাঁ আমরা আমরা কিছুক্ষণ আগে বহিদুল্লাহ খান তো দেখছিলাম যে তিনি আছেন, সৈয়দ আরিফা যাদব চেষ্টা করছেন, আমরা দুজনই আছি, এখন দেখা যাচ্ছে যে অন্য কেউ এখানে যুক্ত হতে পারছেন না বা হয়তো হওয়ার ক্ষেত্রে কোনো সংকট আছে। এমনি কি মনে হয় যে আমরা কি মানে এই প্রতিকূলতার মধ্যেও আমরা কি পণ্য পরিবহনটাকে ঠিক রাখতে পারতাম না? আতরমান মিটন, পণ্য পরিবহন ঠিক তো থাকারই কথা ছিল, কেননা মাননীয় প্রধানমন্ত্রী খুব সুস্পষ্ট করে বলেছেন যে এই লকডাউনের মধ্যেও কৃষি পণ্যবাহী, খাদ্য পণ্যবাহী, তারপরে ঔষধ পণ্যবাহী যে সকল পরিবহন সেগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং সেগুলো বাজারজাতকরণের জন্য অর্থাৎ দোকানপাট বিপণন সব জায়গাতেই এটার ব্যবস্থাপনা থাকবে। তা সত্ত্বেও এটা কেন হচ্ছে না, আমার কাছে মনে হয় যে সমন্বয়ের একটা ঘাটতি কোথাও রয়ে গেছে। যে সমন্বয়টা হওয়ার দরকার ছিল পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন এবং এমনকি যারা যারা বাজার নিয়ন্ত্রণ করেন, আমি বলছি যে সেই ব্যবসায়ী সমিতি, তাদের সকলের মধ্যে সমন্বয়ের একটা একটা বড় ধরনের ঘাটতি রয়েছে বলে মনে হয়, এবং সেই ঘাটতি যদি আমরা সেই সমন্বয়টা যদি আমরা দ্রুততার সাথে করতে না পারি তাহলে কিন্তু আমাদের জি আমাদের সাথে মনে হয় মহিদুল খান যুক্ত হয়েছেন, আপনি যদি তাকে আমাদের সাথে সম্পৃক্ত করতে পারেন। মহিদুল খান, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যদি আপনি শুনতে পারেন তাহলে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বাজারে কোনো জিনিসের দাম চড়া, কোনো জিনিসের দাম কম এবং কোনো কোথাও কোথাও দাম চড়া, কোথাও কোথাও দাম কম, যেমন ঢাকা দেখছি দাম কম, দাম করটি আছে। আমরা কি শুনতে পাচ্ছি? কামরুজ্জামান বাবু, আপনি কি শুনতে পাচ্ছেন? মিঠুন ভাই, জি আমি শুনতে পাচ্ছি রানা ভাই। আচ্ছা, তো কামরুজ্জামান বাবু, আপনি দিনাজপুরে আছেন এবং দিনাজপুরে আমরা জানি যে সবজির একটি সমৃদ্ধ এলাকা। ভাই আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো দিনাজপুরে যে দিনাজপুরে যে সবজি পাওয়া যায় সেখানকার বাজার দর কেমন এবং সেটি কি খুব বেশি নাকি খুব কম, আপনার কাছে কি অভিজ্ঞতা আছে? বলেন, আপনার কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। কামরুজ্জামান বাবু, জি রানা ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিসেপকে এইরকম একটা আয়োজন করার জন্য বিসেপকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। রানা ভাই, আমি জি বলেন, রানা ভাই আপনাকে ধন্যবাদ, আমি বিসেপকেও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা আপনার আলোচনার জন্য। এবং আমি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা এখন এই মুহূর্তে আছি, লক্ষ্য করেছি যে আপনার যেমন কতগুলো সবজি, যেমন করল্লা 2 টাকা কেজি, টমেটো 2 টাকা কেজি, বেগুন 1 টাকা থেকে 2 টাকা কেজি, আমাদের যেই ফসল আছে যেমন মনে করেন ডাটা, তারপরে পাট শাক, এগুলো কৃষক ফেলে দিচ্ছে। অন দা আদার হ্যান্ড, যে আপনার এর সাথে আমরা লক্ষ্য করছি যে আপনি আলু, যেমন আলুর দাম বাজার দ্বিগুণ হয়ে গেছে। গত মনে করেন করোনার আগে 10 টাকা 12 টাকা যে আলু ছিল এখন 20 টাকা, এবং আদা, আদার দাম ডবল হয়ে গেছে। আপনার আদা এখন বিক্রি হচ্ছে 240 থেকে 250 টাকা কেজি। এই যে বাজার উঠানামা করছে, কোনো পণ্যের আপনার বাজার বেশি, কোনো পণ্যের বাজার কমে যাচ্ছে,
এটা হচ্ছে বেসিক্যালি আপনার, আমার মনে হয় যেখানে ট্রান্সপোর্টেশনের একটা বড় সমস্যা আছে, আরেকটা হচ্ছে যে মার্কেটের ইনফরমেশন গুলো আমাদের সবার কাছে ঠিক মতো নাই। যেমন আড়তে এখানে অনেক বাইরের পার্টিগুলো আসতেছে না, এবং এইখান থেকেও কেউ বাইরে যাচ্ছে, যে একটা বড় সংকট। পরিবহন যে পাওয়া যাচ্ছে না তাও ঠিক না, পরিবহন কিন্তু আপনি পাচ্ছেন, কিন্তু এই এইটার যে আপনার বিজনেসটা করবে, যারা বেসিক্যালি এই ব্যবসাগুলোর সঙ্গে জড়িত, তারা দেশ জুড়ে কিন্তু সম্পৃক্ত না, এগুলো বিচ্ছিন্ন ভাবে আপনার কাজগুলো হচ্ছে। না তাহলে কাবুলচরণ বাবু, তাহলে যে পণ্যের দামটি আপনি পাচ্ছেন না, সেই পণ্যের দামটি পাওয়ার ক্ষেত্রে কি করা যায় বলে আপনি মনে করেন বীরগঞ্জের কৃষকরা? বা জি জি, আমি আপনার প্রশ্নটা শুনতে পাইনি, প্লিজ আবার বলবেন। যে পণ্যের দামটি পাওয়া যাচ্ছে না স্থানীয়ভাবে, যেমন ডাটা ফেলে দিচ্ছে করোলার দাম 2 টাকা, সেটির দাম কিভাবে পাওয়া যেত বলে আপনার কাছে মনে হয়, যে কি ব্যবস্থা থাকলে আপনি আপনাদের এলাকার কৃষকরা এই পণ্যটি বিক্রয় করতে পারতেন বা ফেলে দিতে হতো না? এটা সাধারণত আগে করোনা পরবর্তী পূর্ববর্তী যে পরিস্থিতি ছিল, সেটা হচ্ছে যে আপনার ঢাকার সঙ্গে এই বাজারটা কানেক্টেড ছিল, ঢাকা এবং বগুড়ার সঙ্গে। যেহেতু ঢাকা এবং বগুড়া থেকে ক্রেতারা আসছে না, তাতে আমাদের এখানে একটা আপনার মানে বাজার বাজারের সাথে যে সম্পৃক্ততা, এটা আপনার কমে গেছে। আরেকটা হচ্ছে যে এইটা স্থানীয়ভাবে, যেহেতু এখানে প্রচুর উৎপাদন হয়, সেই প্রচুর উৎপাদন হওয়ার কারণে এখানে লোকাল বাজারের ডিমান্ডের এক্সেস সাপ্লাই হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি যদি আমাদের, যদি আপনার জনপ্রতিনিধি যারা আছে তারা ত্রাণ দিচ্ছে, কিংবা আপনার সরকারি রাষ্ট্র ব্যবস্থা থেকে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে ত্রাণ দিচ্ছে, তারা যদি তাদের ত্রাণের সাথে এই পণ্যগুলোকে সম্পৃক্ত করতো, এবং মানুষের তো সবজির চাহিদা, তারপরে অন্যান্য আপনার আমাদের এই জাতীয় খাদ্য পণ্যের চাহিদা প্রচুর, এটা আমরা যদি আমাদের আপনার রিলিফে যদি আমরা সম্পৃক্ত করতে পারতাম, কিংবা বিভিন্ন জায়গায় দেশ জুড়ে যে আপনার বিভিন্ন জায়গায় যে চাহিদা এবং আপনার সরবরাহের যে ঘাটতি আছে, সেটা যদি আমাদের সরকারি ব্যবস্থাপনায় কোনো জায়গায় এটাকে আপনার সম্পৃক্ত করা হতো, তাহলে এই কৃষকরা আপনার ক্ষতিগ্রস্ত হতো না। এই বিষয়ে যদি আমরা এভাবে বলি যে তাহলে চাহিদা যেটা আছে সেটাকে মিট করার মতো যদি পরিবেশ তৈরি করতে পারতাম, তাহলে হয়তোবা পণ্য দামগুলো কৃষক পেত, এবং তাহলে কৃষকরা হয়তো তাদের পণ্যটিকে বাজারে নিয়ে একটা যুক্তিসঙ্গত মূল্যে বিক্রি করতে পারতেন। এখন আমরা কি এরকম দাবি বা প্রস্তাবনা সরকারের কাছে বা প্রশাসনের কাছে করতে পারি কিনা, যে পণ্য পরিবহনের ক্ষেত্রে বাধাকে দূর করা, এবং কৃষি ব্যবসায়ের এই জায়গাটি যদি না থাকে তাহলে তো শহরের মানুষ যেমন খাদ্য পাবে না, কৃষক দাম পাবে না, তাহলে এই মধ্যে তো একটা যোগসূত্র তৈরি করার জন্য প্রশাসনকে সক্রিয় হওয়া দরকার। যেমন আমাদের কাছে একজন বলেছেন যে, বিশেষ করে বাড়ির বাড়ি আমাদের ডক্টর শামসুল বাড়ি, যিনি ধামরাই কলেজের ব্যবস্থাপনা শিক্ষক, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে যদি সকলে তাদের দায়িত্বটি ঠিক মতো পালন করতো তাহলে তো এ সমস্যাটি হতো না। আমাদের কি মনে হয় না যে আমাদের সকলকে একটু দায়িত্ব পালনের জায়গায় একটু সতর্ক করে দেওয়া বা সুপারিশ করা বা পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে? এখানে আপনার আমাদের যারা এই খাদ্য বিতরণ ব্যবস্থা এবং আপনার রাষ্ট্রীয় ভাবে যারা আমাদের, বিশেষ করে কৃষি মন্ত্রণালয়, যেহেতু এই কৃষির সার্বিক দায়িত্ব, এবং আমাদের এখানে বিশেষ করে কৃষি মন্ত্রণালয়ের যে কৃষি অফিস আছে, তারা যদি এটাকে দেশ জুড়ে একটা কানেক্ট ইনফরমেশন শেয়ার করত, এবং সরকারি ব্যবস্থাপনা এটাকে যদি হ্যান্ডেল করার মানে আপনার চেষ্টা করত, তাহলে আমার মনে হয় যে এই খাদ্যপণ্য ফেলে দিতে হতো না। বিষয়টি হচ্ছে এরকম যে আমরা সব সময় গত 10 বছর ধরেও হয়তো শুনতেছি যে আপনার কোন জায়গায় আপনার পণ্যের দাম অনেক বেশি এবং কোন জায়গায় পণ্যের দাম অনেক কম। এটা বেসিক্যালি আপনার মনে হয় যে ব্যবসার যে ডিস্ট্রিবিউশন, যে আমাদের আমরা যে বলি যে ডিস্ট্রিবিউশনের এখানে একটা বড় সমস্যা আছে। আপনার সবসময় কিন্তু প্রাইভেট সেক্টর ফাংশন করে না, তো প্রাইভেট সেক্টর যেহেতু সবসময় ফাংশন করে না, তখন যদি আপনার রাষ্ট্র এগিয়ে না আসে তাহলে হয় কি, তাহলে মনে করেন এই ডিস্ট্রিবিউশন চ্যানেলে একটা বড় ধরনের মার্কেট ফেলিওর হওয়ার সম্ভাবনা থাকে।
এবং আমার মনে হয় যে খুব দ্রুত আপনার কৃষি মন্ত্রণালয় থেকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, যে কোন কোন জায়গায় এই ডেটাগুলো কালেক্ট করার খুব মানে সহজ পদ্ধতি আছে। আপনি যদি কৃষি অফিসকে সম্পৃক্ত করেন তাহলে আপনি এই ডেটাগুলো, আপনার অত্রাঞ্চলে কতগুলো আড়ত আছে আমরা এই ডেটাগুলো পাবো, এবং এটা একটা সেন্ট্রাল ডেটাবেসে যদি আমরা এটা শেয়ার করি তাহলে হবে কি, দেখা যাবে যে প্রশাসনের লোকজন এই ট্রাকে করে এগুলো নিয়ে চলে যেতে পারে। খুব খুব ভালো। আমরা কিছু উদ্যোগ দেখেছি, আমরা কিছু উদ্যোগ দেখেছি যে কোথাও কোথাও, বিশেষ করে চট্টগ্রামে এবং বিশেষ করে ঢাকাতে, আমরা এরকম কিছু উদ্যোগ দেখেছি যে গ্রামের থেকে কম দামে সবজি কিনে এনে যারা নাকি স্বেচ্ছাসেবকরা আছেন, যারা ব্যক্তিগত উদ্যোগে যারা কৃষকদেরকে, মানুষকে সহযোগিতা করছেন, তারা সেগুলোকে এনে শহরে রেখে যাচ্ছে যাতে মানুষ তার প্রয়োজন মতো সবজিটি রিলিফ হিসেবে বা সহায়তা হিসেবে নিতে পারেন। তাহলে এইরকম টাইপের যে উদ্যোগ, সে উদ্যোগ যেমন বেসরকারিভাবে হচ্ছে, সরকারিভাবেও কিন্তু এরকম উদ্যোগ হতে পারতো। তাহলে ব্যবসায়ীরা কিছু হলেও দাম পেত বা তাদের কিন্তু, বিশেষ করে কৃষকরা তাদের পণ্যের একটা বাজার হয়তো সৃষ্টি করতে পারতো। আপনি কি বলেন? আমি আতাউর রহমান মিটন আপনাকে অনুরোধ করব, আপনি এরপরে আমাদের সাথে যুক্ত হবেন এই কথাটি বলার জন্য। আপনার কাছে কি মনে হয় এই বাবু যে পন্থাগুলোর কথা বললেন বা যে সময়গুলোর কথা বললেন, সেক্ষেত্রে আপনার মতামতগুলো কি? রানা ভাই আমার কথা শুনবেন, আমি একটু বলবো। জি আমি আমি আপনার কথাই শুনছি, বলেন। আমার কথা হলো, বাবু ভাই যেটা বলছে কথাটা ঠিকই, কিন্তু বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে সবাইকে তো নর্মালি ফাংশন করতে দেওয়া হচ্ছে না। কারণ একটা সিস্টেম ছিল যে দালাল ফড়িয়া বা যারা ওই মধ্য সত্য ব্যবসায়ী যারা বলি আমরা, ভালো মন্দ আছে এদের মধ্যে, কেউ সুবিধা নিতেই পারে, সবাই সুবিধা নেয়, তাদের সুবিধা নিতে তো অসুবিধা নাই। এখন তারা তো, তাদের মুভমেন্টটা তো রেস্ট্রিক্টেড, কোনো জায়গায় তো গাড়ি ঘোড়া চলছে না, কিছু হচ্ছে না, তারা কোথায় যাবে? আগে তাদের তো একটা চ্যানেল, নিজস্ব একটা এক্সপার্টিস ছিল, সেই এক্সপার্টিসটা তো টোটালি ইউজলেস হয়ে গেছে, তাই না? এখন তো ব্যবহার হচ্ছে না। সুতরাং অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্টসটা সেটা সরকারকে করতে হবে, এবং সেটা আর্মি বা ওই যে বিডিআর বা আপনি যদি বলেন পুলিশ, বা তারা যদি একটা ট্রাকগুলো নিয়ে, তারা যদি কিনে পয়সা নিয়ে, ক্যাশ পয়সা নিয়ে কিনে এগুলো করে, সেন্ট্রাল মার্কেট প্লেস থেকে ট্রাক বোঝাই করে ওখানে বিভিন্ন জায়গায় একটা তথ্যের আন্ডারে দেয়, তাইলে হতে পারে। কিন্তু আপনি যেটা বলছেন, এটা বেসরকারি উদ্যোগে ছোটোখাটো এতে ইনিশিয়েটিভ কাজ হবে না, একটা সেন্ট্রাল ইনিশিয়েটিভ লাগবে। যে যদি এরকম, যেখানে কৃষি বিভাগের, যে বাবু ভাই কথাটা ঠিকই বলেছে, যে কৃষি বিভাগের দায়িত্ব নিতে হবে, তারা আছে কিনা, অফিসারগুলো আছে কিনা। আমার তো মনে হয় তারাও তো এই ছুটির মধ্যে বোধ হয় তারাও ছুটি ভোগ করছে, বুঝছেন না? সবাই যে ইনপ্লেসে আছে, আমার তো মনে হয় না যে সব অফিসাররা বা ইনপ্লেসে তাদের অফিসে আছে বা তাদের কর্মকর্তারাও কাজ করছে। শুনতে পাচ্ছেন ভাই? ছবি দেখা যাচ্ছে না, কিন্তু শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তা এখন এখন তারা যেহেতু ওইগুলো, যেহেতু আমার, আমি জানি না যে তাদের অফিসগুলো, সরকারি অফিসগুলো তারা তো ছুটিতে আছে, এবং তারা কর্মকর্তারাও এতে আছে কিনা আমার সন্দেহ আছে। ইউএনওর ব্যাপারে একটা কথা হয়েছিল যে ইউএনও সাহেবরা কোঅর্ডিনেট করছেন, আমরা তো ইউএনওদের কাজকর্ম দেখেছি যে তারা একেবারে কর্তৃত্ব করেন, এটাগুলো করেন, তার খুব ভালো গ্রিপ আছে পুরো সোসাইটির ওপরে বা তার এরিয়ার ওপরে, আগের মতো তো নাই। তারা তো একটা ঢাকা কেন্দ্রিক এক ধরনের তাদের একটা অ্যাডমিনিস্ট্রেশন দাঁড়িয়ে গেছে, যে তারা ঢাকায় ফ্যামিলি রাখেন, ওখানে চাকরি করেন। সুতরাং তাদের কাছেও যে খুব বড় কিছু আশা করা যাবে সেটাও মুশকিল। আমার মনে হয় যদি পর্যায়ে, উপজেলা পর্যায়ে একটা কমিটি কাজ করতো, যেখানে সর্বদলীয় একটা কমিটি, ন্যাশনাল কমিটি একটা অফশুট হিসাবে, তবে সেখানে একটা সেন্ট্রাল, একটা আজকে কালকে একটা আলোচনায় শুনছিলাম যে একটা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপারে একটা আছে, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা রাষ্ট্রীয় কমিটি হওয়ার কথা, কাউন্সিল হওয়ার কথা, তার আন্ডারে বিভিন্ন সাব কমিটিস গুলো কাজ করবে বিভিন্ন জায়গায়। এখন সেটা হয় নাই, এখন তার জন্য দেখা যাচ্ছে যে সেন্ট্রাল লিঙ্কেজ গুলো টোটালি অ্যাবসেন্ট, যে কোনো বিষয়ে, ত্রাণ হোক, এ হোক, সব কিছু ব্যাপারে, ত্রাণ বিষয়ক, দুর্যোগ বিষয়ক একটা সেন্ট্রাল স্ট্রংগেস্ট কমিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া উচিত ছিল। তার আন্ডারে ডিস্ট্রিক্ট কমিটি হবে, বিভাগীয় ডিস্ট্রিক্ট এবং উপজেলা পর্যায়ে, এবং এমনকি ইউনিয়ন পর্যায়ে। তখন সেখানে যদি আপনি, সেখান থেকে ম্যানেজ করা হতো, সেই লোকগুলো যদি এটা কোঅর্ডিনেট করতো সবকিছু, তাহলে হয়তো হতো। এত বড় একটা বিশাল সমস্যা, বিশাল সমস্যা, একটা অল্টারনেটিভ, অল্টারনেটিভ কিছু আপনি হঠাৎ করে আউট অফ নাথিং ডেভেলপ করবেন। এই যে এতদিনকার যে ফড়িয়াদের সমস্যা নিয়ে আমরা এত কথা বলি, সেটা সমস্যার সমাধান হয় না, দাম পায় না, যেখানে এত লোক তারা ওপেনলি গিয়ে কেনাকাটা করছিল, কিন্তু এখন তাদের অ্যাবসেন্সে এটা যে
স্থানীয় ভাবে তো এই জিনিসের চাহিদা ওরকম নয়, বাবু ভাই যেটা বলছে যে চাহিদা তো স্থানীয় ভাবে অত চাহিদা নাই, তো ওইখানে একটা স্পেশালি প্রডিউসড হচ্ছে কোনো হিসাব কিতাব ছাড়াই, যে আমি এতটা প্রডিউস করছি কতটা স্থানীয় চাহিদা, কতটা আমার ইম্পোর্ট, কত এক্সপোর্ট, সেগুলো তো সেই হিসাবে তো নাই আমাদের কোনো রাষ্ট্রীয় প্রশাসনের এই ধরনের কোনো ভালো গ্রিপ আছে কিনা আমার সন্দেহ হচ্ছে যে তারা যখন প্রোডাকশন করছে কোনো একটা। মহিতুল ভাই, আসলে আমরা জানি যে আমাদের এখানে সিস্টেমগত ক্ষেত্রে অনেক রকমের ত্রুটি আছে এবং সেই ত্রুটিগুলোর কারণে আমরা আমাদের কাজগুলোকে করতে পারছি না, এবং আমরা এটাও জানি যে এই ত্রুটিগুলোকে আমরা একদিনে সারাতেও পারবো না। তবে এটা ঠিক যে কতগুলো ব্যবস্থা হচ্ছে নিয়মিত ব্যবস্থা আর কতগুলো ব্যবস্থা হচ্ছে আপৎকালীন ব্যবস্থা। আমরা এই আপৎকালীন ব্যবস্থা নিয়ে কথা বলছি। আমার কাছে মনে হয় আপৎকালীন জায়গাতে ঠিক কিভাবে এই মুহূর্তে আমরা সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারি সেটি হচ্ছে, সেটাকে যদি কনসেন্ট্রেট করতে পারি, আর আপনি যে প্রসঙ্গগুলো বলেছেন সেগুলোকে আরেকটু মানে বড় করে আরেকটু অন্য মানে শিরোনামে আমরা যদি আলোচনা করি তাহলে ভালো হয়। আমি একটি কথা জিজ্ঞেস করতে চাই, আমাদের এখানে আতাউর রহমান মিজন আছেন, আপনার কাছে এরকম কোনো তথ্য আছেন কিনা, যে আছে কিনা যে তথ্যে আমাদের এই যে কেউ পারবে না, সর্বদলীয় একটা কমিটি করতে হবে, তাদের উপরে পাওয়ার দিতে হবে, সর্বদলীয় কমিটি ছাড়া হবে না, যেখানে আর্মি পুলিশ এই তাই সব থাকবে, প্রশাসন থাকবে প্লাস রাজনৈতিক থাকবে। ধন্যবাদ রানা ভাই, আমি ওই আপনার কথাটা আগে একটু বলে নেই যে আমরা আজকে তো প্রথমবারের মতো করছি, এখানে ক্যামেরাতে যদি মানে স্ক্রিনে যদি আপনাকে কাউকে দেখা না যায় তার অর্থ এই নয় যে তিনি যুক্ত নন, যুক্ত আছেন। সুতরাং আমি ওই এক একজনের ছবি এবার এক একবার দিচ্ছি যাতে করে একটু দেখতে সুবিধা হয়। যাই হোক, ডক্টর সৈয়দ আরিফ আজাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমার মনে হয় যে তাকে একটু কথা বলার সুযোগ দেওয়া দরকার। রানা ভাই, আমি খুব বেশি কথা বলবো না, আমি আমি বারবার করে সমন্বয়ের কথাটাই বলবো, সমন্বয়ের কোনো বিকল্প নেই এবং স্থানীয় ভিত্তিক পরিকল্পনার কোনো, এবং এটা এই এই স্থানীয় ভিত্তিক বলতে আমরা ইউনিয়ন পর্যায়ে যেমন বুঝবো, আমরা উপজেলা পর্যায়ে যেমন বুঝবো, তেমনি ভাবে আমরা আমরা জেলা পর্যায়ে জেলা পর্যায়ের ব্যাপারটাও আমরা বুঝবো। মহাপরিচালক ছিলেন আমাদের বিসিএফ ফাউন্ডেশনের সদস্য এবং তিনি এগুলো নিয়ে কাজ করেন, মার্কেট ভ্যালু চেইন নিয়ে কাজ করেন। জনাব আরিফ আজাদ, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে তো সংকটের মধ্যেই আমরা আছি এবং এর মধ্যে পথ আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে, এবং সেই পথটা কিভাবে খুঁজে বের করা যায় আপনি যদি আমাদেরকে একটু পরামর্শ দেন। আমরা লাইভ শোটা করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সাথে কিন্তু অনেকে যুক্ত হয়েছেন, আমাদের অনেক বন্ধু যারা নাকি ফেসবুকে আমাদেরকে দেখছেন, এবং সেজন্যই আমাদের মানে এই কথাটিকে একটা পাবলিক কথা হিসেবেই গণ্য করা, আমরা কিন্তু নিজেরা নিজেরা কথা বলছি না, আমরা একটা শো করছি, এবং সেই শো এর ভেতরে আমার এখানেই দেখা যাচ্ছে যে প্রায় 40 জনের উপরে যুক্ত আছেন, এবং নিশ্চয়ই আপনাদের ওখানেও আরো অনেকেই যুক্ত আছেন, এবং সকলের যুক্ত থাকাটা হচ্ছে একটা ভালো ঘটনা, যাতে আমরা সকলে মিলেই আসলে এই কথাগুলো বলছি এবং অন্যরাও কিন্তু যুক্ত থেকে তারা পরামর্শ দিতে পারছেন। তো সৈয়দ আরিফ আজাদকে কি আমরা যুক্ত করতে পেরেছি?
টেকনোলজি ভাই, টেকনোলজি বাবু ভাই, শুনতে পাচ্ছেন? আজাদ ভাইয়ের লাইনটা অফ হয়ে আছে। মইদুল ভাই আমার লাইনটা অন হয়েছে, আজাদ ভাই উৎসাহিত করতে হবে। এখন দরকার বিভাগীয় ও জেলা শহরে পণ্য পরিবহন, রাজধানীর চিন্তা এই মুহূর্তে বাদ দিতে হবে। এটা খুবই ভালো আইডিয়া যে আমরা শুধুমাত্র রাজধানীতে জিনিস আনার কথা বলছি। আমি খবর জানি যে আমাদের গলাচিপাতেও ভেজিটেবলের ক্রাইসিস, আমরা পটুয়াখালীতে ভেজিটেবলের ক্রাইসিস, কিন্তু যশোরে ভেজিটেবলের উদ্বৃত্ত। তাহলে যদি ওই সমস্ত অঞ্চল ভিত্তিক কিছু যোগাযোগ হয় তাহলেও কিন্তু আমরা বাণিজ্যটা করতে পারি, ব্যবসাটা করতে পারি। বিটুন ভাই, আমার মনে হয় যে আমরা কি আর কিছু কন্টিনিউ করব নাকি আমরা কনক্লুডে যাব, কনক্লুশনে যাব? কথা শোনা যাচ্ছে না। বিটুন ভাই, যা হোক, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এখানেই শেষ করতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ, এবং ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আরো কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। সরকার যদি সত্যি আমার দেখার বিষয়